নমস্কার, আমি শিব সংকর আর আপনারা দেখছেন নিউ গার্ডেন। আজ কোনো নার্সারি নয়, ফুল ফল নয়, আজ এসেছি প্রকৃতির টানে বেড়াতে। সুদূর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ঘুষকড়া গ্রামীণ চিকিৎসক ইউনিয়নের শাখা থেকে চলে এসেছি ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতাল পরগনা জেলার অবস্থিত দেওঘরের কাছাকাছি ত্রিকুট পাহাড়ে। তাই ভাবলাম এই ত্রিকুট পাহাড়ের দৃশ্য আপনাদের শেয়ার করি। ত্রিকুট পাহাড়ের উচ্চতা 1500 ফুট। এই ত্রিকুট পাহাড়ে রয়েছে 3টি সিংহ। এই সিংহগুলির নাম ব্রহ্ম, বিষ্ণু ও মহেশ্বর। ত্রিকুট পাহাড়ে দুভাবে ওঠা যায়, এক রোপওয়ে করে আর 2 নম্বর হচ্ছে ট্রেকিং করে বা পায়ে হেঁটে। আমরা পায়ে হেঁটে পাহাড়ে উঠছি। পাথরের ধাপে ধাপে প্রায় 200 ফুট ওঠার পর চোখে পড়ল ছোট বড় পাথর, আর সেই পাথরের খাঁজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কত চেনা কত অচেনা সবুজ গাছপালা। এটি খেজুর গাছ আর এটি হলো অশ্বত্থ গাছ। পাহাড়ের উপরে যতই উঠছি ততই অবাক হয়ে যাচ্ছি পাথরের উপরে গাছগুলি কীভাবে বেঁচে আছে। এখানে রয়েছে শান্ত পরিবেশ, নানা রকমের পাখি, পাখিদের কলকাকলি আপনাদের মুগ্ধ করবেই। এখানে রয়েছে অনেক বন্য প্রাণী, বাঁদরের উৎপাত একটু বেশি, তাই আপনারা একটু সাবধানে থাকবেন। ত্রিকুট পাহাড়ের পাথরের উপরে একটুকু বিশ্রাম নিলাম। খুবই ক্লান্ত, এগুলি আমার সহপাঠী। কত চেনা কত অচেনা গাছ জন্ম নিয়েছে এই পাহাড়ের কোলে, কত সংগ্রাম করে বেঁচে আছে এই গাছগুলি তার খবর কে রাখে
এই প্রকৃতি ছাড়া? আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার অবশ্যই করবেন। কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তাদের জন্য বলছি একটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হই। যাই হোক, ভালো থাকবেন, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। নমস্কার।